হ্যালো ইউটিউব ভিউয়ার, সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে নতুন নতুন সং, মুভি এবং নতুন নতুন যেগুলো ড্রামা সিরিজ এপিসোড কীভাবে ডাউনলোড দিবেন আপনারা। ওই আমি দুইটি ওয়েবসাইট সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব। সেই দুইটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সকল ধরনের সং, মুভি, ড্রামা এপিসোড অনেক ধরনের কিছু ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তাহলে দেরি কিসের, এখনই ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজার গিয়ে আমি প্রথম যে ওয়েবসাইটটি দেখাবো সেটি হলো sumerbd.movie। এই ওয়েবসাইটটি প্রথমে দেখাচ্ছি। এই ওয়েবসাইটটি খুব দ্রুতগতিতে কাজ করে এবং খুব দ্রুতগতিতে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্রথমেই দেখেন এখানে বাংলা সং আছে, বাংলা সঙ্গের দেখেন এখানে বিট আছে কিছু, MP3, MP4, PCHD সব কিছু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন আমি এখানে PCHD হাই রেজলিউশন MP4 এটা ধরেন এখান থেকে ডাউনলোড করতে চাই, তা আপনাকে কী করতে হবে, প্রথমে এখানে ক্লিক দিতে হবে, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিকলি একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে এখানে ডাউনলোডের যে অপশনটা আছে, ডাউনলোড ফাইল এই অপশনটা আছে, এখানে ক্লিক দিলে এখানে একটু অ্যাপটা একটু সমস্যা করবে, কিন্তু পরবর্তী টাইমে একটা আর সমস্যা করবেন না। দেখেন এখানে দেখেন সংটি এসে গেছে, এখান থেকে আপনি অনায়াসে এখান থেকে ডাউনলোড করতে পারছেন এবং এখান থেকে আপনারা এভাবে ডাউনলোড করবেন। আর এখানে কী কী আছে এগুলো আমি দেখাচ্ছি। প্রথমে এখানে কলকাতা মুভি সং এখান থেকে পাবেন, তারপরে এখানে বলিউড মুভি সং এখান থেকে পাবেন, তারপরে বলিউড ভিডিও সং এখান থেকে পাবেন। সব ধরনের HD হাই রেজুলেশন এবং লো রেজুলেশন সব ধরনের এখান থেকে রেজুলেশন আপনারা এখান থেকে পাবেন। তারপরে রেডিও রেডিও যেগুলো এপিসোড আছে এপিসোডগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং বাংলা মুভি সং এখান থেকে ডাউনলোড করতে পারবেন। একদম PCHD থেকে শুরু করে একদম মোবাইল কনভার্ট পর্যন্ত এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তারপরে কলকাতা মুভি সং এখান থেকে ডাউনলোড করতে পারেন, এখান থেকে PCHD থেকে একদম থেকে যে কোনো ধরনের রেজুলেশন এখান থেকে ডাউনলোড করতে পারেন। কলকাতা ভিডিও সং এখান থেকে ডাউনলোড করতে পারেন, বলিউড ভিডিও সং এখান থেকে ডাউনলোড করতে পারেন, বলিউড মুভি সং এখান থেকে ডাউনলোড করতে পারেন, তারপর বলিউড ভিডিও সং এখান থেকে অনেক ধরনের বলিউডের সংগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন, বলিউড মুভি সং এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং এখান থেকে অনেক ধরনের ডেটা যাওয়া আছে দেখেন এগুলো ডাউনলোড করতে পারেন। আপনারা সবগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপরে এখান থেকে যাগুলো ফিচার আছে এবং ফুল MP3 সং এখানে 44,499টি MP3 সং আছে, এগুলো থেকে সবগুলো সং এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে অ্যাপ থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন এবং তাদের ফ্যান পেজটা এখান থেকে দেখে নিতে পারেন। বাংলা ইজ সং এখান থেকে অ্যালবাম ডাউনলোড করতে পারেন, PCHD সং এখান থেকে ডাউনলোড করতে পারেন, রিংটং এখান থেকে ডাউনলোড করতে পারেন, তারপরে এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন, রেডিও এপিসোড ডাউনলোড করতে পারেন, অ্যান্ড্রয়েড জোন ডাউনলোড করতে পারেন, ওয়ালপেপার, সফটওয়্যার, গেম থিম এবং সব কিছু এখানে লাইভ টিকিট প্রথম এখান থেকে দেখতে পারেন, জিপ ফাইলে ডাউনলোড করতে পারেন, বলিউড A to Z এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং লাস্ট এখান থেকে সব ধরনের এখানে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আশা করছি সবাই। এবং আশা করছি কীভাবে ডাউনলোড করতে হয় এটা আমি দেখিয়ে দিয়েছি প্রথমেই। এখন আমি পরবর্তী যে সাইটটি আমি দেখাবো সেটি হলো fusionbd.com। এই সাইটটির পরবর্তী সাইটের নাম হলো fusionbd.com। এটার মধ্যে আমি লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন কত ফাস্টলি একটা ইন্টারফেস চলে আসে। এটা এই সাইটের মধ্যে কোনো লোডিং নেই, দেখেন আমার এখানে সং ডাউনলোড হচ্ছে তবুও কোনো লোডিং নেই। এখানে অনেক তাড়াতাড়ি এবং ফাস্টলি এখান থেকে আপনারা পেয়ে যাবেন, অনেক স্মুথলি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন এবং কোনো বিরক্ত কিছু কর ছাড়া এখান থেকে ডাউনলোড করতে পারছেন অনায়াসে। এবং এখান থেকে প্রথমে যেটা আছে দেখেন এখানে ডাউনলোড করার পরে আমাকে এখান থেকে যে সিস্টেমটা এখানে দিয়েছে এটা আমি দেখাচ্ছি কী রেজুলেশন। আমি MP4 রেজুলেশন এখান থেকে ডাউনলোড করেছিলাম, আমি দেখাচ্ছি এটা এটা দেখেন ফুল HD রেজুলেশনে আমি MP4 রেজুলেশন ডাউনলোড করেছি, তাই MP4 রেজুলেশন এখানে চলে এসেছে। তাই আপনার এখান থেকে আমি সাউন্ডটা কমিয়ে রেখেছি আমার কথা না শোনা যাওয়ার কারণে। এখানে দেখেন আমি ডাউনলোড করেছি যে এটা এখানে দেখাচ্ছি, তারপরে এখানে আমি কেটে দিলাম। তারপরে দেখেন ফিউশন ভিডিওতে আমি ঢুকে পড়লাম।
ফিশন বিডিতে কী কী আছে এটাই আমি আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি। যে ফিশন বিডির প্রথমে আপনি দেখবেন এখানে আপডেট যেগুলো বিষয় আছে, যেমন যেটা যে সময় ওইটা এটা আপডেটে থাকে, যেমন বুথ এফ এমটা এটা আপডেটে আছে। এটা দেখেন আপনি এখান থেকে দুইটা রেজুলেশন ডাউনলোড করতে পারেন, যেমন হাই রেজুলেশন এবং লো রেজুলেশন, এই দুই ধরনের রেজুলেশন এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। তারপরে এখান থেকে আপনারা বাংলা সংগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন। অনেক ধরনের সং আছে এটার ভিতরে, আমি দেখাচ্ছি আপনাদের কী কী সং। দেখেন অনেক ধরনের আনলিস্টেডের সংগুলো এখান থেকে পেয়ে যাবেন আপনারা, এবং এখান থেকে দেখেন লিস্ট আছে 1, 2, 3, 4, 5, আপনারা যে ধরনের অনেক হাজার হাজার সং এখান থেকে ডাউনলোড করতে পারছেন MP3। তারপরে এখানে বলিউড MP3 সং, এখান থেকে হাজার হাজার যেগুলো মুভি আছে দেখেন মুভি নামসহ এখান থেকে ডাউনলোড করতে পারছেন। তারপরে এখানে দেখেন দাদাগিরি ছবির এখান থেকে ডাউনলোড করতে পারছেন, এবং জিপ ফাইল সহ এখান থেকে ডাউনলোড করতে পারছেন, এবং যে কোনো ধরনের মুভিগুলো এখান থেকে অনায়াসে এখান থেকে ডাউনলোড করে নিতে পারছেন অনায়াসে। এবং দেখেন তারপরে এখানে আমি দেখাচ্ছি টলিউড ভিডিও সং এখান থেকে ডাউনলোড করতে পারছেন। পিসি রেডিও রেজুলেশন থেকে 3GB রেজুলেশন পর্যন্ত এখানে ভিডিও ডাউনলোড করতে পারেন। আমি পিসি রেজুলেশন এটা দিলাম, দেওয়ার পর দেখেন এখান থেকে নতুন মুভিটি কী আছে এটা দেখেন, একদম আপডেট নতুন মুভি যেটা আছে আমি এই সংটা এখান থেকে ডাউনলোড করব। এই সংটা প্রথম সংটা এখান থেকে ডাউনলোড করব কিভাবে এটাই আমি আছে দেখাচ্ছি আপনাদেরকে, যে এই সংটা আমি এখন ডাউনলোড করতে চাই। এখান থেকে আপনারা ঢুকার পরে এখানে এখানে যেগুলো ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক দিবেন না, কারণ এটি হলো অ্যাড, এখানে ক্লিক দিলে অন্য কি সাইটে চলে যাবে, তাই আপনি যে অপশনটাতে ক্লিক দেবেন সেটা হলো ক্লিক হেয়ার দ্য টু ডাউনলোড, এখানে লেখা আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন সরাসরি আইডিএমএ আপনাকে ফাইলটি দিয়ে দেবে, এখানে স্টার্ট ডাউনলোড দিয়ে দিলেই এখানে দেখেন কত সহজে এবং কত স্পিডে এখান থেকে ডাউনলোড হচ্ছে, অনায়াসে ডাউনলোড হবে এখান থেকে। তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে সব ধরনের কলকাতা মুভি এখান থেকে ডাউনলোড করতে পারছেন, কলকাতা মুভি থেকে এখানে ডাউনলোড করতে পারছেন। দেখছেন এখানে বুথ এফ এম হিরো কপসে এর যে এপিসোডগুলো আছে এই এপিসোডগুলো এখান থেকে ডাউনলোড করতে পারছেন, এবং বাংলাদেশে এবং অনেক রেডিও ইন্ডাস্ট্রির যেগুলো এপিসোড আছে এগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন, যেমন হ্যালো 8920 এপিসোড ডাউনলোড করতে পারেন, জীবন গল্প ডাউনলোড করতে পারেন, এবং কুয়াশা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপরে এখানে আমি দেখাচ্ছি বলিউড সং ট্র্যাকস, এখান থেকে বলিউডের যেগুলো সংস আছে MP3 সবগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারছেন। আমি ভিতর গিয়ে দেখাচ্ছি যে MP3 সংগুলো সব এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এখানে দেখেন বাংলা ইনস্ট্যাগ বলিউড বলিউড যে ট্যাগগুলো এই ট্যাগগুলো আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন অনায়াসে। দেখেন বলিউড যে ট্যাগগুলো আছে এখানে বলিউডের যেগুলো সং আছে এই সংগুলো আপনারা এখান থেকে অনায়াসে এখান থেকে ক্লিক দেওয়ার পরে শুধু ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারছেন, এভাবে আপনারা ডাউনলোড করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন সাইটগুলো। তারপরে দেখেন রেডিও ইন্ডাস্ট্রির যেগুলো সাইট আছে, সিক্রেট যে এপিসোড আছে হাই রেজুলেশন এবং লো রেজুলেশন দুই রেজুলেশন এখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারবেন, এবং JBSB যেগুলো আছে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, এবং বলিউডে যেগুলো প্রমোট ভিডিও যেগুলো আছে এখান থেকে সেগুলো ডাউনলোড করতে পারবেন অনায়াসে আপনারা। এখান থেকে অনেক ভালোভাবে এখান থেকে ডাউনলোড করা যাবে, আশা করছি আপনারা ডাউনলোড করতে পারবেন, এবং এখান থেকে ডর যেগুলো এপিসোড আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে বাংলা সংগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, তারপর ভৌতিক যে রেডিও ইন্ডাস্ট্রি যে একটি আছে ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে এখান থেকে আরেকটি সুবিধা আছে, ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন হ্যাজবিন, এখান থেকে ক্লিক দেওয়ার পরে এখানে সরাসরি এখানে চলে যাবে। এখন ইউটিউবের যে URL আছে এখানে শুধু URL দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি দেখাচ্ছি কীভাবে দিবেন, যখন ধরেন আপনি ইউটিউবে ঢুকেছেন, ইউটিউবে ঢুকার পরে ধরেন একটা সং বিশ্ব ইস্তমার যে ইয়াটা আছে ওইটা এখান থেকে কপি করার পরে এখানে কপি করবেন, তারপরে ইউটিউবের এটা কেটে দেবেন, কেটে দেওয়ার পর এখানে আপনারা এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করার পরে এখানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে কিন্তু দেখেন এখানে চলে এসে যে বিশ্ব ইস্তমার ময়দানে যে বয়ানটি এখানে আপনারা এখান থেকে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা যে রেজুলেশন চান সেই রেজুলেশনে আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন। যেমন আপনি হাই রেজুলেশন দিবেন, হাই রেজুলেশন স্মল রেজুলেশন দিলেন, ছোটো রেজুলেশন এখান থেকে সব কিছু সব ধরনের রেজুলেশন কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন আশা করছি। তাহলে বুঝেছেন কীভাবে ইউটিউব থেকে এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
তারপরে দেখাচ্ছে এখান থেকে নাটক টেলিফোন যেগুলো আছে এখান থেকে সবগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অনায়াসে ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে বড় ছেলে যে নাটকটা আছে এটা অনায়াসে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডিটেল সব কিছু দেখাচ্ছে, 30 মিনিট 3 সেকেন্ড যে নাটকটা এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং হাজার হাজার এখান থেকে নাটক এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারছেন, অনায়াসে ডাউনলোড করতে পারছেন। এবং এখান থেকে আপনারা ই বুকস ডাউনলোড করতে পারেন, এবং এখান থেকে আপনারা বাংলা মিউজিক ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারেন, অনায়াসে যেগুলো ভিডিও মিউজিক ভিডিও আছে এখান থেকে অনায়াসে আপনারা ডাউনলোড করতে পারেন। তারপরে এখান থেকে ই বুক আপনারা ডাউনলোড করতে পারেন বাংলাদেশে হুমায়ুনের মধ্যে। দেখেন আমি একটি গান ডাউনলোড দিয়েছিলাম, ওইটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এখানে আমি তা এখানে দেখাচ্ছি কি গানটা কিন্তু এখান থেকে ফুল এইচডি আমি MP4 ডাউনলোড করেছিলাম, MP4 দেখেন এখানে চলে এসেছে এবং ফুল রেজুলেশন ফুল এইচডি এখান থেকে চলে এসেছে। তাহলে দেখেন এখান থেকে সুন্দরভাবে আপনার গান রেজুলেশন এখান থেকে ডাউনলোড করতে পারেন। যেমন এখান থেকে আপনি একটা ইবুক ডাউনলোড করবেন, হুমায়ুন আহমেদের একটা ইবুক আমি এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছি, এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আমি এখানে দেখেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে চেক হিয়ার টু ডাউনলোড এখানে ক্লিক দেওয়ার পরে আমি এখানে টিপ দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে এখানে আমি একটু ওপেন করে দিচ্ছি, যে ওপেন করে দেখার পরে দেখেন আমি কিন্তু অনায়াসে অনায়াসে তার বইগুলো এখান থেকে আমি পড়তে পারছি, এবং এই বইগুলো আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন, মোবাইল বা যে কোনো কম্পিউটার ভার্সনে আপনারা পড়তে পারেন। পিডিএফ রিডার ডাউনলোড করে এখান থেকে আপনারা বইগুলো অনায়াসে পড়তে পারেন। তাহলে দেখতে দিতে পারছেন এখান থেকে আপনারা পিডিএফ বইগুলো এখান থেকে ডাউনলোড করে পড়তে পারবেন। আশা করছি সবাই যে পছন্দ মতো যেগুলো বই আছে এখান থেকে তা আপনারা এখান থেকে বইগুলো পড়বেন, এবং এইচডি ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন। বলিউড যেগুলো এইচডি ভিডিও আছে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, যেগুলো বলিউডের যেগুলো এইচডি ভিডিও আছে দেখেন সবগুলো এখান থেকে আপনারা অনায়াসে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখান থেকে আপনারা অনেক ধরনের যেগুলো বিষয় আছে, আল কোরআন, ইবুক, MP3, সং, রেডিও, শর্ট, 3GP, MP4 এবং নাটক, টেলিফিল্ম সবসহ এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তা আশা করছি সবাই সাইট দুটিকে থেকে ডাউনলোড করতে পারবেন, এবং সাইট যদি দুটি বা এই ভিডিওটা যদি এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি